নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। তা সকাল সকাল উঠেই লিলি চলে এসেছে আমার কাছে, কারণ ও তো সারাদিন ছাড়াই থাকে, কিন্তু রাত্রেবেলাটায় আমি ওকে করি কি, আমাদেরই এই রুমটাতেই, মানে যে ফ্যানের নিচে ওকে খাঁচাতে ভরে রাখি। আর আমার মেয়েটা সকালবেলায় উঠেই ওকে ছেড়ে দেয় একটা বিস্কুট দিয়ে, আর ও বিস্কুটটা খেয়ে সোজা বিছানায় উঠে পড়বে, কি না তো আমার কাছে একটু আদর খেতে আসবে। আর এই একটা জিনিস, মানে আরও কম বলে, মানে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো একদম পছন্দ করে না, জানি না কেন। এর আগে আমার একটা বড় লাল, তখন আমি বাবার বাড়ি গেছিলাম, পুরো ব্ল্যাঙ্কেটটাকেই ছিঁড়ে দিয়েছিল, কেটে কুচি কুচি করে দিয়েছিল, আবার এইটাকেও করে দিয়েছে। তা যাই হোক, ওকে একটু আদর করে ঘরের সকালের কাজকর্ম সেরে রান্নার দিকে যাচ্ছি। আর আজকে ওর বাবা বাড়িতে আছে, আর আমি তো ছাদে উঠতে পারি না, আপনাদেরকে আগেই বলেছিলাম, কারণ আমার এখনও সিঁড়ি হয়নি, এই জন্য ওরা মই দিয়েই উঠে। তো ওর বাবাকে বললাম, তুমি একটু যাও, অনেক কটা ক্যাপসিকাম পেকে গেছে, কারণ বাবার বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করে, তো সপ্তাহখানেক আমি ছিলাম না, সপ্তাহখানেক পর এসে দেখছি বেশ কিছু, মানে ক্যাপসিকামগুলো পেকেও গেছে এবং কিছুটা পচেও গেছে, আর এর জন্য হতেও পারছে না। ওই জন্য ওর বাবাকে বললাম, তুমি গিয়ে নিয়ে আসো। আর বাড়িতে ক্যাপসিকাম তো বেশি কিছুতে খাওয়া হয় না, তবে টুকটাক আমি কিন্তু সবজিতে দিয়ে থাকি, এটা বেশ খাওয়া ভালোই, আর আমার মেয়েও পছন্দ করে। এক ঝুড়ি পুরো ক্যাপসিকাম হয়ে গেছে। এই যে আরও একটা গাছ আছে, আবার এই ক্যাপসিকাম গাছের ভেতরেই আমার লেবু গাছও আছে, কিন্তু আমার এই গাছের জন্য লেবু গাছটারও একটু প্রবলেম হচ্ছে, ঠিকঠাক বাড়তে পারছে না। তবে আবার মাটি জোগাড় করে গামলায় আবার বিচুন রেখেছি, ওই নিচের দুটো, ওই দুটো বিচুন রেখেছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু আমার ক্যাপসিকাম গাছগুলো শেয়ার করি। আর ক্যাপসিকাম হোক আর যে কোনো সবজিই হোক, বাড়িতে মানে লাগিয়ে আর সেটা থেকে তুলে খাওয়া ভীষণ আনন্দের, কিন্তু জানেন তো, আমাকে তো ভীষণ লাগে। আর এই যে আমার লেবু গাছে লেবুও এসছে, ফুলও এসছে, তা এখন দেখা যাক। তা যাই হোক, ওর বাবা নিয়ে চলে আসলো, এখন বাজে মিনিমাম দুপুর 11:30 মতন। প্রতিদিন হয় না, এখানটায় একটা বাইক থাকে, আর আমার লিলি ঠিক ওই কর্নারটাতেই পটি করে, হিসু করে, তো ওকে আমি একটা কাপড় বা একটা যাই হোক গেঞ্জি পেতে দিই, ও বস্তাও পেতে দিই, ও ওইখানটাতেই করে। এবার প্রতিদিন কি হয়, বস্তাটা আমার পাল্টে দেওয়া হয়, কিন্তু প্রতিদিন জায়গাটাকে ভালো করে ধোয়া হয় না, যেহেতু বাইক থাকে। তোর বাবা কি করেছে আজকে, ওইটাই আর কি দায়িত্ব, যে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আজকে হবে একটু চিকেন, আর আমি নিরামিষ একটা তরকারি রান্না করে নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা খায় না, সব রান্নাই হয়ে গেছে, তবে চিকেনটা আমি এখন করে নেব। তবে আজকে আমি কোনো রান্নাই দেখাবো না, কারণ আমার রান্নাঘরের অবস্থাটাও ঠিকঠাক নেই, আমি যখনই বাবার বাড়ি যাই, সেটা দুদিন হোক আর মাসখানেক হোক, আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খারাপই হয়। তা যাই হোক, এধারে আমি আসলাম, এই ধারেও আমার একটা সবজি গাছ হয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমার লিলি আর কি এখন এই বারমুন্ডাতেই পটি আর হিসু করে, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি। এই দেখুন আমার একটা পুঁই গাছ হয়েছে, যেটা ওই টিনের ওই পাশে আর কি চারাটা হয়েছে, আমাদের দেয়ালের গায়ে গায়ে একদম দিয়ে গাছটাকে আমি এই ধারে নিয়ে এসেছি, এবং কটা কঞ্চি দিয়ে বেশ ভালো করে রেখেছি। আর এদিকে দুটো ফুল গাছও হয়েছে, তা ভাবছি এই জায়গাটা একটু মাটি ফেলবো, মাটি ফেলে কিছুটা বেগুন গাছ লঙ্কা গাছ লাগাবো। আর এই সাইডটাই যে আমার একটা পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছটা আগে বেশ মরেই গেছিলো প্রায়, ওকে জল দিয়ে ভালো করে আবার বাঁচিয়ে তুলেছি। আর এই যে আম গাছটা, এই আম গাছটা আমার বয়স হচ্ছে 3 বছর মতন, এই আম গাছটায় এই প্রথম আম আসলো, আর এবছর আম এসছে 8টা মতন, তা এখনও একটা আমও ছিঁড়িনি, তার মধ্যে দেখা যাচ্ছে একটা আম ফেটে গেছে। তো এই আম কটা রেখে দিয়েছি, যখন পাকবে গাছ পাকা আম, আমি একটা আমাদের হনুমান মন্দির আছে ওখানে একটা দেব, তার জন্য রেখে দিয়েছি, এখনও এই গাছ থেকে আমি কোনো আম তুলিনি। আর গাছের কোনো পাকা ফল প্রথম মনে হয় ঠাকুরকেই দিই, ওর জন্য রেখে দিয়েছি।
তা যাই হোক, ওখান থেকে চলে আসলাম আরোহীর কাছে। আরোহী স্নান করে মাথায় বড় গামছা বেঁধে রেখেছে, কারণ এটা ওর চুল, ও চুল বানিয়েছে, এখনও ড্রয়িং প্র্যাকটিস করছে। দাঁড়ান, এই দেখুন, ওর সামনে ড্রয়িং এক্সাম আছে এবং ওর মাস্টার বলেছে এই কৃষ্ণের ছবিটাই ওকে প্র্যাকটিস করার জন্য, তো ব্যাস ও ওটাই করছে। ছবিটা দেখাও, ঘুরিয়ে মোবাইলটা দেখাও। যে এই কৃষ্ণের ছবিটা দিয়েছে পরীক্ষার জন্য, আর ওই এটা এখন বিস্তার খাতায় প্র্যাকটিস করছে, পরে এই বড় খাতায় তুলবে। গামছাটা খুলে দাও, ওরা তো ঠান্ডা লেগে যাবে। এখন দেখছি বেশ কিছুদিন ধরেই ও স্নান করে গামছাটার মাথার থেকে একদমই খুলতে চায় না, কি না তো এটা ওর বড় বড় চুল। তা যাই হোক, ও এদিকে ড্রয়িং করছে, আমার এদিকে রান্নাবান্না চলছে, আর ওর বাবা ওদিকে দরজা এবং বারান্দাটা পুরোপুরিভাবে ধুয়ে ফেলল। তাই মাঝে যখন আমি বাবার বাড়ি থেকে আসলাম, আসার পথে এই একটা ওল নিয়ে এসেছি, একদম দেশি ওল। আর দেশি ওল শুনেছি একটু গলা কুটকুট করে। তা যাই হোক, এই ওলটা আমি ঠিক যেভাবে করছি এইভাবে করলে কিন্তু গলা চুলকাবে না। তা আমি ওলটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুই, প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি, কারণ আমার ভাত হয়ে গেছে। আর এটা আমাকে লাস্টেই বলল যে ওলটা একটু সিদ্ধ করলেও পারতে, গরম গরম ভাতে বেশ ভালোই লাগে। তা আমি প্রেশার কুকারে দিয়ে দুটো একটা সিটি মেরে রেখে দেবো, ঠান্ডা হলে তখন আমি ওলটাকে ছেঁকে নিয়ে নেবো। আর আপনারা যদি মনে করেন এটা ভাতের ভিতরেও দিতে পারেন, আমি কিন্তু বেশিরভাগ দিন ভাতের ভিতরেই দিই, একটা ছোট্ট টিফিন বক্সে ভরে বা একটা ক্যারি প্যাকেটে ভরে ভাতে দিয়ে দিই। কিন্তু এখন যেহেতু আমার ভাত হয়ে গেছে, ওর জন্য প্রেশার কুকারে একটা সিটি মেরে এটাকে আমি রেখে দিচ্ছি। আর তারপরে আমি এর জন্য একটু মশলা করে নিচ্ছি, যেটা হচ্ছে একটু সর্ষে, তিনটে মতন কাঁচা লঙ্কা, আর একটু বেশি করে তেঁতুল। আপনারা চাইলে এখানে লেবু দিয়েও খেতে পারেন, লেবুটা দিলে ওলের সঙ্গে দেবেন, কিন্তু তেঁতুলটা দিলে বেশি টেস্ট হয়। এই যে সর্ষেটা একটু কালো কালো হয়েছে, যেহেতু তেঁতুল আছে তার জন্য। চলুন, ওলটাকেও আমি একটু জল ঝরিয়ে ছেঁকে রেখে দিয়েছি। আর কি সুন্দর যে গলে গেছে কি বলবো, ওলটা খুব ভালো, কারণ আমার মা যখন বেঁচে ছিলেন তখন ওল লাগাতো, উনি একটু ওল, ওলের ডাঁটা, একটু কচু, একটু কচুর মাগুলো খেতে ভীষণ পছন্দ করতো আমার মা। তা বাস ওনার কাছ থেকেই আমি এই মাখাটা শিখেছি। একটু লবণ, আরও দুটো শুকনো লঙ্কা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ওলগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সর্ষে বাটাটা দেবো, কারণ অনেক সময় ওলটা একটু শক্ত শক্তও থাকে আর এটা সিদ্ধ হতেও বেশ টাইম লাগে। তা বাস এখানে আমার কিন্তু পুরোপুরি চটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সর্ষে, তেঁতুল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কেমন লাগবে বলুন তো, গরম ভাতের সঙ্গে গরম গরম ওল মাখা, আর ওল খাওয়া কিন্তু ভীষণ ভালো। যাই হোক, এটাই আজকে আমাদের স্পেশাল মেনু। আমার শাশুড়ি মা আর আমার বরমশাই খেতে এটাকে ভীষণ পছন্দ করে, আমি আবার সবারই জন্য একটু একটু করে ভাগ করে নিলাম। ভাগ করে আর এখন যা গরম পড়েছে নিয়ে চলে আসলাম একটু মাজা, আর মাজা খেতে তো ভালোই লাগে, বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখাবে পরের আরও একটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।